हाई बंधुरा तो चले नतून भिडियो नहीं नतून चमक और एक नतून क्योंकि दारुण फूड ब्लॉग नहीं तुम्हारे साथ तो गलार अवस्था खूब ही खराब तरह क्षमा प्रार्थी तुम्हारे मैंने ठंडा लेगे गए आकाशे अवस्था देखो आज के बिस्टि पड़े क्योंकि तबुओ बिस्टि के उपेक्षा कर आज के चले कारण आज के दारुण भाई अफार आज भाई तो अफार जो थे तक और बिस्टि रोद बिस्टि और किच्छू माथा थके सटांग चले आसते हैं वोज गला व्यथा रही है ठंडा लेगे एकटूकू तबुओ तुम्हारे किन्तु चले नतून भिडियो नहीं ठीक है तो भिडियो शुरू करार आगे तुम्हारे बोले दी आईवार पास शंकर फ्राई थे जे मैंने फिस फ्राई नहीं कैमन खेते तो वो मोटामोटी बाड़ी लोक के खाई बलो मोटामोटी भलोई खेते तो तुम्हारा खाइवर पास तो शेष तो तुम्हारा सिटी स्टाइल गड़िया ट्रैंगुला पार्के सिटी स्टाइल उल्टो दिखे शंकर फ्राई आखान खावा दावा करते पर आशा करी भलोई लगे ठीक है तो आजकल भिडियो की नहीं रही है तो आजकल भिडियो टाइटल थंबनेल देखे बुझे गेचो जो हाँ आज के क्यों सुगर एंड स्पाइसर 35 मैं 35 इयर्स सेलिब्रेशन तरह आज के क्योंकि सुगर एंड स्पाइस 35 टाकाय अनेकगुलो आइटेम दिखे प्राय 8-10 आइटेम 35 टाकाय दिखे तो आगे बचर করেছিলাম সুগার এন্ড স্পাইসে সেটা কিন্তু আউটলেটটা করেছিলাম গড়িয়াতে কারণ ওই দিকে কাজের সূত্রে গেছিলাম পরে জানতে পারলাম দেখো যাচ্ছে তো আজকে জানতে পারলাম যে আমার কাজ ঘরের কাছাকাছি আউটলেট রয়েছে সেটা হচ্ছে যোধপুর পার্ক যোধপুর পার্কের সামনে কিন্তু আউটলেট রয়েছে তো যারা যারা আজকে যাচ্ছ বা আগে থেকে জানো তারা আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো না লাগলো আজকের এক্সপিরিয়েন্স আর যারা জানো না তারা সামনের বছর অবশ্যই 20 মার্চ পরের বছর কী অফার হবে সেটা জানি না সেইটাই তোমরা অ্যাভেল করতে পারো ঠিক আছে তো তোমাকে জানিয়ে দিলাম অনেকে মিয়ামরের বার্থডেটা জানে সুগার এন্ড স্পাইসের বার্থডে জানে না ওই জন্য অনেকেই আসতে পারে না তো আজকে তাই জন্য তোমাদের জানালাম যে সুগার এন্ড স্পাইসের বার্থডে সেলিব্রেট করে তাই জন্য আজকে চলে এসেছি ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকগুলি আপডেট পেয়ে সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিও ঠিক আছে তো ইন্টো টাইম হাজির আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ইন পুরান্ডার ঘোরার কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই বাধা না রেখে একদম সুগার এন্ড স্পাইসের সামনে দাঁড়িয়ে আছি দেখি কী কী খাবার আইটেম তারা দিচ্ছে সব ইনফরমেশন জানিয়ে দিচ্ছি তারপরে খাবার দাবারটা বাড়িতে নিয়ে গিয়ে খাবো তার অবস্থা প্রচুর খারাপ বেশি কথা বলতে পারছি না তো চলো একেবারে যাওয়া যাক গাড়ি এসে গেছে অফারের খাবারগুলো কিন্তু ভেতরে ঢুকেছে এই হচ্ছে যোধপুর পার্কের আউটলেটটা কোথায় আছে তোমাদের জানিয়ে দিচ্ছি এই যে একজন এসেছে সাবস্ক্রাইবার মুখ দেখাতে চাইছে না তো সাবস্ক্রাইবার এখন চলে এসেছে আমি আপডেট দিয়েছি বলে এই হচ্ছে ব্যাপার ভেতরে দেখা ঢোকাচ্ছি ওনারা সব সাজাচ্ছে আমি এখন ভেতরে যাবো না ওনারা কাজ হয়ে যাক তা দেখাবো ওই কয়েকটা অফারের অল্প কয়েকটা জিনিস এসছে খাবারে আর ভেতরে প্রচুর খাবারের আইটেম আছে ওইগুলো আলাদা দামে কিনতে হয় শুধু অফারেরগুলো 35 টাকায় আজকে দেন সেলিব্রেটিং 35 ইয়ার্স অফ গুড টেস্ট 20th মার্চ ঠিক আছে 35 টাকায় কিন্তু খাবারগুলো দেওয়া হবে আর কী কী আইটেম দেখো কতগুলো আইটেম দিয়েছে ঠিক আছে এখানে দেখছো চিকেন টর্পেডো আছে চকো আইল্যান্ড এগলেস আছে চিকেন পিজা ট্রিফেল চকলেট পেস্ট্রি আছে চিকেন হটডগ হোয়াইট ফরেস্ট পেস্ট্রি এখানে চিকেন 65 রেড ভেলভেট আছে ভেজ চিজ বার্গার আছে আর ব্ল্যাক ফরেস্ট এইগুলো দেখতে পাচ্ছে এতগুলো আইটেম সব কিন্তু আজকে 35 টাকায় দেখতে পাচ্ছি এখানে সব কটাই কম বেশি 40-50 টাকার দাম সব 35 টাকায় কিন্তু দিচ্ছে আমাদের সাবস্ক্রাইবার আছে সকাল সকাল বলে দিই সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ফরেস্ট আছে হোয়াইট ফরেস্ট তারপরে এখানে হচ্ছে রেড ভেলভেট আছে হটডগ আর টর্পেডো তারপরে হচ্ছে এখানে তোমার চিকেন 65 আর এই চকো এগলেসের এটা অনেকে তো মিয়ামরে মঞ্জিনিসে খাও সুগার এন্ড স্পাইসে তো খেতেই পারো একবার দেখতেই পারো কীরকম খাবার দাবার লাগে ট্রাই করতেই পারো নতুন নতুন অনেক রকমের আইটেম সুগার এন্ড স্পাইসে এসছে সব রকমের একটু ট্রাই করা ভালো ঠিক আছে তারপরে এত নিয়েছে এতগুলো আইটেম 15টা আইটেম নিয়েছে সব 35 টাকা করে আজকে অফারে জন্মদিন তো ভালোই সেলিব্রেশান তো হ্যাপি বার্থডে সুগার এন্ড স্পাইস তো তাদের জন্য আজকে 40-50 টাকার খাবার আজকে 35 টাকায় পেয়েছি এ তো ভরে ভরে নিয়েছে একদম 15 খানা তাই সকালে ফোন করেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে ও ক্যামেরায় আসতে চাইছে না ঠিক আছে তাই জন্য দেখিয়ে দিলাম ও 15টা নিল আর এই হচ্ছে আমার হচ্ছে 4টে আইটেম ঠিক আছে তো চলো বৃষ্টি পড়ছে এখানে কী আর খাবো বৃষ্টি পড়ছে তাই জন্য বাড়িতে গিয়ে কী কী খাবার নিলাম না নিলাম তোমাদেরকে খেয়ে জানাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি সুগার এন্ড স্পাইসের কোন আউটলেটে এসছি এটা হচ্ছে যোধপুর পার্ক
আকাশের অবস্থা খুব খারাপ আজকে। যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভালো লাগছে। যোধপুর পার্কের এই সামনে হচ্ছে যোধপুর গার্লস হাই স্কুল, আর এখানে হচ্ছে তন্দুর পার্ক। তন্দুর পার্কের উল্টো দিকে হচ্ছে এই সুভারেশ পার্কের এই আউটলেটটা, সামনে বছর অফার পাবে। আর এছাড়াও এই আউটলেটে আসলে, আউটলেটটা খুব বড় আর অনেক আইটেম আছে, তোমরা এসে একবার সুগার স্পাইসের এই আউটলেটটা ট্রাই করতে পারো, ঠিক আছে? তো লোকেশনটা বলেছিলাম, আর এখানে আসার দরকার নেই, তোমাদের আশেপাশে আউটলেটে তোমরা যে কোনো আশেপাশে সুগার স্পাইস আউটলেট থেকেই কিন্তু এই অফারটা প্রত্যেক বছর তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও সুগার স্পাইসের খাবার দাবার কেমন লাগে তোমরা জানাবে, ঠিক আছে? তো আমার এই আউটলেট থেকে, আমি যোধপুর পার্কের আউটলেট থেকে নিলাম বলে তোমাদের জানালাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘরে একদম প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে বলে ঘরে রিভিউ দিচ্ছি, কিন্তু খোলা ছিল না, পুরো ফুল প্যাকে ছিল। দেখো পুরো ফুল প্যাকিংয়ে ছিল, প্যাকিং থেকে খুলে আমি এরকম রেখেছি। এটা হচ্ছে চিকেন 65, এটা হচ্ছে চিকেন টর্পেডো, এই দুটোর দামই 50 টাকা করে, কিন্তু আজকে অফারে 35 পেয়েছি। এটা হচ্ছে রেড ভেলভেট, এটার দামও 50 টাকা, আজকে 35 পেয়েছি। আর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, 48 দাম, সেটা হচ্ছে আজকে 35 পেয়েছি। এই দুটোতে কেকের আইটেম, কিন্তু এগুলো চিকেনের আইটেম। আমাদেরকে একটু দেখাই, চিকেন যে ইয়েটা বলছে 65, তার মধ্যে চিকেনের পরিমাণ কতটা আছে দেখি। ওরে বাবা, এই দেখো যথেষ্ট পরিমাণে চিকেন কিন্তু দেখতে পাচ্ছে, দেখো ভেতরে পুরো কিন্তু চিকেন এর পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে, ঠিক আছে? এটার দাম 50 রুপিস, আজকে অফারে 35 পেয়েছি। আর এটা হচ্ছে চিকেন, হচ্ছে টর্পেডো বলছে, ঠিক আছে? এটার দামও 50, আজকে 35 পেয়েছি। এটার ভেতরে কতটা কী আছে দেখি, বাবা এর ভেতরে দেখো চিকেন দেখতে পাচ্ছি, আর এখানে চিজের লেয়ার দেখতে পাচ্ছি। এবার খেয়ে শুধু দেখতে হবে, আর ব্রেডগুলো পুরো নরম দুটোরই, এইটারও আর এইটারও কিন্তু যথেষ্ট পুরো সফট দেখতে পাচ্ছ, পুরো একদম ফ্রেশ। আজকেও কিন্তু বাড়িতে এসে রিভিউ করছি, আগের বছর এই টাইমেই কিন্তু, আগেরবারে 20 জানুয়ারিতে কিন্তু সেলিব্রেশানটা হয়েছিলো, জানি না ওনাদের 20 মার্চে কেন সেলিব্রেশান হলো সুগার অ্যান্ড স্পাইসের। আগের বছর যারা ভিডিও দেখেছে তারা জানো, 20 জানুয়ারিতে কিন্তু সমস্ত আইটেম 31 টাকার সামথিং এরম দিয়েছিলো, 34 বছরের সেলিব্রেশন হয়েছিলো গড়িয়াতে গিয়ে। সেদিন তো কিছুই পাইনি, চিকেন বার্গার না সামথিং একটাই আইটেম পেয়েছিলাম, আর দুটো মানে কিনেছিলাম আলাদা করে। কিন্তু আজকে সকাল সকাল যখন জানতে পেরেছি আমার এরিয়ার সামনে সুগার অ্যান্ড স্পাইসের আউটলেট রয়েছে, তাহলে আমি ছাড়বো কেন? একদম সকাল সকাল 9:30-9:30 থেকে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় 10:30-10:30 মধ্যে গাড়িটা এলো, আমি এই 10টা আইটেমই ছিল, আমি বেছে বেছে 4টে আইটেম নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো যারা যারা সুগার অ্যান্ড স্পাইসে খাওয়া দাওয়া করো আমাকে জানাবে, যারা যারা খাওয়া দাওয়া করোনি তারা তাদেরকে বলবো একবার গিয়ে সুগার অ্যান্ড স্পাইস থেকে ট্রাই করতে পারো। তো আউটলেটের ভেতরে আমাকে বললো ভিডিও করা যাবে না, মানে পারমিশন নেই, তাই জন্যই আমি তোমাদের ভেতরে দেখাতে পারিনি। যাই হোক, বাইরে থেকে দেখিয়েছি, তোমরা যেদিন যাবে সুগার অ্যান্ড স্পাইসের যোধপুর পার্কের আউটলেটে যা যেতে পারো, এছাড়া যে কোনো আউটলেট থেকে তোমরা অফারটা পেয়ে যাবে ওনাদের জন্মদিনের দিন। আর এছাড়াও সুগার অ্যান্ড স্পাইস থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। সে কথাবার্তা না বলে এই চামচ নিয়ে নিয়েছি, এই হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক ফরেস্টটা, বড় ব্ল্যাক ফরেস্টটা যা দেখতে পাচ্ছ, টেক্সচারটা খুব ভালো লাগছে। এত বড় ব্ল্যাক ফরেস্টের দাম হচ্ছে 48, যেটা আজকে 35 পেয়েছি। চলো ব্ল্যাক ফরেস্ট একবার ট্রাই করে দেখি, দেখে তো পুরো ফ্রেশই লাগছে, দেখে চাই দেখো পুরো ফ্রেশ, পুরো ফ্রেশ একদম। তো চলো, আমি আমার ব্ল্যাক ফরেস্ট খেয়েছি, সুগার অ্যান্ড স্পাইসের ব্ল্যাক ফরেস্ট কেমন খেতে লাগে জানাই। তো যেটা সবসময় বলি, আজকে বাড়িতে বসে কিন্তু সুগার অ্যান্ড স্পাইসের আজকে 35 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশানে ব্ল্যাক ফরেস্টের ফার্স্ট বাইট নিচ্ছি তোমাদের সাথে, চলো। দারুণ দারুণ, যারা অন্যান্য কেকের দোকানে খাওয়া দাওয়া করো, ভাবো যে সুগার অ্যান্ড স্পাইসের মানে কেকটা কেমন খেতে হবে না খেতে হবে, লাভলি, দারুণ খেতে, দেখতে পাচ্ছ? বাহ, সুগার অ্যান্ড স্পাইসের কেকটাও ব্ল্যাক ফরেস্টটা কিন্তু ভালোই খেতে, খারাপ না। রেড ভেলভেটটা দেখতে পাচ্ছ, এটার দামও কিন্তু 50 টাকা দাম, 50 রুপিসের রেড ভেলভেট, 35 রুপিস। তো চলো এটা একটু খেয়ে দেখি, এই দেখো দেখেছো চামচ রাখতে রাখতে কেটে যাচ্ছে, অসাধারণ। তো যারা যারা এখন সুগার অ্যান্ড স্পাইসে খাওয়া দাওয়া করো না, অন্য জায়গায় খাও, তাদেরকে বলবো সুগার অ্যান্ড স্পাইসের ট্রাই করতে পারো, দেখেছো পুরো চামচ রাখতে রাখতে কেটে গেল, পুরো ফ্রেশ। তো চলো রেড ভেলভেট ট্রাই করা যাক, লাভলি, হেভি খেতে, দেখেছো চামচ রাখতে রাখতে কেটে চলে আসছে, আলাদা একটা ফ্লেভার, দারুণ খেতে, আর যথেষ্ট বড় সাইজটা, ভালোই পেয়ে গেছি, 50 টাকার খাওয়ার 35 টাকা, মানে 15 টাকা করে সেভ। এই বড় চিকেন 65টার দাম হচ্ছে 50 রুপিস, যেটা আজকে অফারে 35 পেয়েছি। তো চলো এক কামড় দিই, দেখা যাক চিকেন সত্যিকারে পাই কিনা, চিকেন তো আছে দেখিয়ে দিয়েছি, তো চলো এক কামড় দেওয়া যাক।
মেয়োনিজ, মেয়োনিজটা পড়লো মুখের মধ্যে, মেয়োনিজের দেওয়া হয়েছে মেয়োনিজ দিয়ে। আর অনেক সব আইটেম আছে, দেখো চিকেন দেখাই যাচ্ছে, ফার্স্ট কামরে চিকেন পাইনি, সেকেন্ড কামরে চিকেনটা পেয়ে যাবো। তো মেয়োনিজ টিউনিজ দিয়ে ভিতরে প্রিপারেশনটা করা আছে, আর চিকেন কিন্তু এখানে দেখাই যাচ্ছে। তো চলো সেকেন্ড কামরে হয়তো চিকেনটা পেয়ে যাবো। আর এই দেখো চিকেন, তার মানে চিকেন আছে তো। বাহ, নেক্সট আইটেম এই যো টর্পেডো, জীবনে নামই শুনিনি, যারা স্টুডেন্টস বাইস থেকে খায় তারা জানবে। তো টর্পেডোটা অন্য কোনো কেকের জায়গায় দেখিনি কেকের দোকানে, টর্পেডোর মধ্যে হচ্ছে চিকেন আছে। দেখো চিকেন কিন্তু দেওয়া রয়েছে মেয়োনিজ টিউনিজ দিয়ে একদম। এখানে আমি চিজ দেখতে পাচ্ছি, ও হো ও হো, এই দেখো চিজ আছে এটার মধ্যে, কিন্তু চিজ আছে আর চিকেনের টুকরো দেখতে পাচ্ছি, খাওয়া যাক। বাহ দারুণ খেতে, ব্রেডটা লেগেছ, ব্রেডটা একদম সফট। আর এই হচ্ছে চিজ, চিজ আর চিকেন, দারুণ খেতে। আমার টোটাল খরচা পড়লো আজকে 140 টাকা। এটা যদি কিনতে যেতাম তাহলে তিনটে হচ্ছে 150 টাকা, আর আরেকটা ধরে রাখো 48 টাকা, মানে ওই 198 টাকা সামথিং, 198 টাকা পড়তো সেখানে, আজকে 140 টাকায় হয়ে গেল। এরকমই অফার সামনের বছর তোমরা কিন্তু পাবে সুগার অ্যান্ড স্পাইসে। সামনের বছর 36 বছর সম্পূর্ণ হচ্ছে, কি 36 টাকা দেবে নাকি না কী দেবে জানি না, কিন্তু 20 জানুয়ারিতে আগের বছর আমি ভিডিও করেছি আমি গড়িয়াতে, জানি না আমি কী হলো, বাট তোমাদেরকে আগে থেকে বলে রাখছি 20 জানুয়ারি 20 মার্চ 19 জানুয়ারির দিনে একটুকুনো খবর নেবে সুগার অ্যান্ড স্পাইসে যে আপনাদের জন্মদিন কী হবে, মানে জন্মদিনের অফার। যদি বলেন না তাহলে ভেবে নেবে যে 20 মার্চেই হবে, তাহলে তোমরা 19 মার্চে গিয়ে একবার খবর নিতে পারো, ঠিক আছে? তো আমি এখন বুঝতে পারছি না, সামনের বছর যদি 20 মার্চ হয় তাহলে 20 মার্চেই হবে, এটা একটু সমস্যা আছে, বুঝতে পারলাম না, নিয়ে কথা বলে লাভ নেই। তোমরা 19-এ আর সামনের বছর এই অফারটা পাওয়ার জন্য 19 জানুয়ারি বা 19 মার্চে খবর নেবে যে 20 তারিখে এটা মানে অফারটা আছে কি না, সেটা মার্চই হোক আর জানুয়ারি হোক, ঠিক আছে? আর যারা যারা আজকে খেয়েছো অফারটা, নিজে থেকেই জানোছো সুগার অ্যান্ড স্পাইসের অফার আছে, তারা আমাকে জানাবে কেমন লাগে না লাগে। এছাড়া সুগার অ্যান্ড স্পাইসের খাবার দাবার খেয়েছো নাকি তোমরা জানাবে, ভালো মন্দ তোমরা জানাবে। এছাড়াও যদি না খেয়ে থাকো এখনও, যদি মনে হয় যে সুগার অ্যান্ড স্পাইসের এখন কেক বা এই সব খাবার দাবার কেমন খেতে হবে, ভালো কি ভালো না, তাদের বলবো একবার ট্রাই করতে পারো, খাবার দাবার কিন্তু মোটামুটি ভালো। এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন প্রেস করবে, তাহলে নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। গলার অবস্থা খুবই খারাপ, তাও কিন্তু আপকামিং পর পর কিন্তু দারুণ ভিডিও আসতে চলেছে, দারুণ দারুণ, সব কটাতে গলা ব্যথাটাই থাকবে, জানি না কতদিন থাকবে, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে গেলে অবশ্যই আমাদের ট্রাভেল অ্যান্ড ফুড চ্যানেল দেখতে পারো। অবশ্যই সুগার অ্যান্ড স্পাইসে গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তোমরা একটু জানাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমকে নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। দেখা যাক নতুন কী ভিডিও নিয়ে ব্যাক করি, ততক্ষণ অবধি টাটা জানালাম।